উকালতির কাজ করতে হচ্ছে, জাজ সাহেবদের কাছে বোঝাতে হচ্ছে, কংগ্রেস কর্মীরা বিরোধী দল আজকে কোন জায়গায়, মানুষের কোনো স্বাধীনতা নেই, মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, তাই আজকে আমাদেরকে শান্তিপূর্ণ গণ আন্দোলনে নামতে হয়েছে, আজকে অবস্থানে বসতে হয়েছে, এই অবস্থান শান্তিপূর্ণ রাখার আমরা চেষ্টা করব, যদি এটাকে আবার কিছু আইন ভেঙে এখানে হুমকি আসে এইভাবে মস্তানি করে এইভাবে যদি মনে করে মোটর বাইকের মিছিল দেখিয়ে কংগ্রেস কর্মীদের ঘরে ঢোকানোর চেষ্টা হয় তাহলে আমরাও আগামী দিনে ব্যর্থ হব আমাদেরও বাহিনী নিয়ে রাস্তায় নামতে তখন যা হবার হবে আমাদের দশজন মরলে মরব আমরা কিন্তু দশজন মারলে তাদেরও দশজন মেরে তারপরে চলে যাব আগেই বলছি খুনের আসামি হয়ে মুর্শিদাবাদের সেন্ট্রাল জেলে যাব না যদি যেতেই হয় তাহলে যে সমস্ত আধিকারিকরা আপনারা এটা করছেন আপনাদেরও মোকাবেলা আমরা করব আপনাদেরকেও শান্তিতে থাকতে দেব না আপনারাও শান্তিতে থাকতে পারবেন না শুধুমাত্র আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করে আপনাদের কোনো মতেই আমরা রেহাই দেব না আমরা চাই গণতান্ত্রিকভাবে মানুষকে ভোট দেওয়ার অধিকার আপনারা দিন যাও রায় হবে আমরা মাথা পেতে নেব আন্দোলন করতে গিয়ে আমরা কখনো কোন সরকারি অফিসারকে মারুন ধরুন বোম মারুন আমরা বলি না শাসক দলের লোকরা সেই কথা বলছে সেই আধিকারিকরা সেই শাসক দলের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 42টা আসন 42টায় জিতিয়ে দিচ্ছে একটু গণতন্ত্র এই গণতন্ত্র কি মহাত্মা গান্ধী চেয়েছিল এই গণতন্ত্র কি পণ্ডিত জওহরলাল নেহরুরা চেয়েছিল আজকে জাতীয় কংগ্রেস 133 বছরে পা দিয়েছে এই দলটা বহু আন্দোলনের ফলে আজকে ভারতবর্ষ গণতান্ত্রিক একটা বৃহত্তম দেশে পরিণত হয়েছে সেই দেশের একটা রাজ্য রাজ্যের ক্ষমতা মাত্র 7 বছর ক্ষমতায় থেকে আজকে পশ্চিম বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের উপরে বিশ্বাস নেই তাদের উপরে কোনো